হ্যালো এভরিওয়ান, মৃদঙ্গ ডট কম ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয়, তোমাদের ম্যাথ টিউটর। চলো দেখি আজকে আমরা নতুন কি প্রবলেম নিয়ে এসেছি। তো দেখো এখানে কি বলা আছে। এখানে বলা আছে যে একটি সংকেত লিপি কোড সিগন্যালতে অঙ্ক অক্ষর অঙ্ক, অর্থাৎ কোড সিগন্যালটা 3 ডিজিটের হচ্ছে, এবং যেখানে ফার্স্ট ডিজিটটা হবে ডিজিট, ফার্স্ট হতে হবে ডিজিট, তারপরে লেটার, তারপরে আবার ডিজিট থাকবে। সমন্বয় ইংরেজি হরফের অক্ষর ব্যবহার করা হয়, অঙ্ক কিংবা অক্ষরের 0 এবং 1 ব্যবহার করা হয় না। অর্থাৎ অর্থাৎ অঙ্ক কিংবা অক্ষরের, এখানে 0 বলতে যদি আমাদের অঙ্ক হয় সেক্ষেত্রে আমরা 0, আর অক্ষর হলে সেক্ষেত্রে ও আমরা ব্যবহার করব না। আর যদি আমরা 1 দেখি তাহলে অঙ্কের ক্ষেত্রে 1 এবং অক্ষরের ক্ষেত্রে আই, যেটা রোমান হরফে আই হয় আর কি, আই আমরা ব্যবহার করবো না। ওকে, তো কতগুলি বিভিন্ন সংকেত দেখি লিপি সম্ভব এইভাবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো দেখো ডিজিট লেটার ডিজিট ডিজিট অর্থাৎ সমন্বয় যেটা হবে ডিজিট, প্রথমে থাকবে ডিজিট, দিয়ে থাকবে লেটার, দিয়ে আবার থাকবে ডিজিট। ওকে, তো এখন 0 এবং 1 ছাড়া 4টি অঙ্ক আছে, সরি 8টি অঙ্ক আছে। 0 এবং 1 ছাড়া, অতএব 0 এবং 1 ছাড়া 8টি অঙ্ক আছে। ওকে, আবার ও এবং আই, যেহেতু 0 অক্ষর মিনস সেটা আমরা অক্ষরে কি লিখি 0টাকে ও দিয়ে ডিনোট করি, আর অক্ষরের ক্ষেত্রে আমরা 1টাকে আই দিয়ে ডিনোট করি। ওকে, তারপরে 1 হবে। আবার 0, 0 এবং 1 ছাড়া ইংরেজি হরফের 24টি অক্ষর আছে। আবার ও এবং আই ছাড়া ইংরেজি হরফের 26 - 2 = 24টি অক্ষর আছে। ওকে, প্রথম স্থানটি পূর্ণ করা যায় 8 রকমে, কারণ প্রথম স্থানে ডিজিট বসাতে হবে। কোড সিগন্যালের প্রথম স্থানটি পূর্ণ করা যায় 8 রকমে, তার কারণ প্রথম স্থানে আমাদের ডিজিট হবে। ওকে, দ্বিতীয় স্থান পূর্ণ হবে 24 রকমে, কারণ তৃতীয় স্থানে আমাদের লেটার থাকবে। তৃতীয় স্থান পূর্ণ হবে 24 রকমে, তৃতীয় স্থান পূর্ণ হবে 24 রকমে, এবং তৃতীয় স্থান পূর্ণ হবে আবার 8 রকম, যেহেতু তৃতীয় স্থানে আবার আমাদের কি থাকছে, আমাদের ডিজিট লেটার ডিজিট থাকছে আমাদের। ওকে, অর্থাৎ মোট বিন্যাস 8 × 24 × 8, অতএব মোট বিন্যাস, অতএব মোট বিন্যাস 8 × 24 × 8, ওকে, ইকুয়ালস টু 1536, ইকুয়ালস টু 1536। ওকে, অতএব এরূপ 1536টি বিভিন্ন সংখ্যা থেকে সম্ভব। অতএব এরূপ 1536টি বিভিন্ন সংকেত
এপি সম্ভব। ওকে, বিধঙ্গ.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরো গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।